8 হাজার রাস্তাঘাটে মেয়েরা কেউ কেউ সারও না বাড়ি সপর মালিকের দেখার এক নম্বরটা নিতে না দুই নম্বরটা নিতে এই ধরনের অ্যাক্টিভিটিস এ দেশে নাই মৌলিক অধিকার এ দেশের মাঝে যেহেতু প্রতিষ্ঠিত তাহলে আমরা ওইসব দেশে যাই ফাস্টটা হারানোর লাগিও কিন্তু মূলত বাংলাদেশ থেকে এ দেশের মানুষ আইতে চাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সব ভালো আছেন আজকে যে বিষয়টি আপনার লগে আমি শেয়ার করব এটাই লগি বিশেষ করে আমরা ইংল্যান্ড যুক্তরাজ্যত বাংলাদেশ থেকে মানুষ খেনে বেশি ইন্টারেস্টেড এদেশ আইতা কিতার লাগি কোন কোন ইন্টারেস্টের কারণে এদেশ আইন তো আমি আমার ব্যক্তিগত রিসার্চের মাধ্যমে আমি ফার্স্টটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমি কইমু ফার্স্টটা মৌলিক কারণ আছে এই ফার্স্টটা হারানোর লাগিও কিন্তু মূলত বাংলাদেশ থেকে এদেশ মানুষ আইতে চাইন এবং এদেশও এই ফার্স্টটা হারণেই কিন্তু এদেশ মানুষ আওয়াটা আওয়া ইন্টারেস্টেড বেশি দেখায় সো এই ফার্স্টটা কারণ আমি আপনারা কইমু ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবা আশা করি এখান থেকে অনেক ইনফরমেশন জানতে পারবা আর যারা আইতে চাইন তাদের লাগি তো আরো ভালো বিশ্বের অন্যান্য উন্নত দেশের মাঝে ইংল্যান্ড হইছে একটা উন্নত দেশ বিশেষ করে এই ওয়েস্টার্ন ইউরোপের মাঝে একটা উন্নত দেশ হইছে ইংল্যান্ড সো এই দেশে অনেকেও আইতে চাইন ইভেন ইউরোপিয়ান কান্ট্রি খালি এশিয়ান কান্ট্রি নাই ইউরোপিয়ান কান্ট্রির অনেক দেশের মানুষও কিন্তু এই ইংল্যান্ড আইবার লাগিয়ে তো ফাগল ভেরি ইন্টারেস্টেড তারা দেখুকা যারা বাইর উঠেও হ্যাঁ মানুষ রিস্ক লইয়া মানুষ আইতে চায় ইংল্যান্ড কিন্তু অনেক আছে দেখুক ফ্রান্সও তারা থাকে না ইটালি তারা থাকে না ইউরোপের অন্যান্য দেশের মানুষগুলোও কিন্তু আসলে মূলত ইংল্যান্ড আইন এটার কারণ আছে বিভিন্ন কারণ আছে বিভিন্ন কারণেই এইসব মানুষগুলা এই ইংল্যান্ড আইন বাংলাদেশ পাকিস্তান ভারত সহ আমাদের সাবকন্টিনেন্টের যে দেশগুলো আছে এগুলা সহ সব দেশ থাকি মানুষ বেশি ইন্টারেস্টের খেয়ে দেখায় ইংল্যান্ড কারণ একটা প্রশ্ন আইতে পারে যে ইউরোপ ওয়েস্টার্ন ইউরোপের তো অনেক দেশও ধনী আছে জার্মান ধনী ইটালি ধনী ফ্রান্স ধনী এসব দেশ ধনী আছে সুইডেন আছে সুইজারল্যান্ড আছে ইয়ার পরেও এখানে আমরা বিশেষ করে এশিয়ান মানুষগুলা এইসব দেশও থাকতে চায় না অনেকে আসেন তারপর অনেকে সুযোগ পাইলে চাইন যে আমরা ইউনাইটেড কিংডমও যাই এটার কারণ কিতা এইসব বিষয় নিয়ে আমি যে জিনিসগুলো বার করছি মূলত এই ফার্স্টটা ইম্পর্টেন্ট ইন্টারেস্ট আমি কারণটা আমি হইয়া যাইমু প্রথম যে কারণটা হইল কি আমি আইডেন্টিফাই করছি এটা হইল কি মানুষের ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার আমরা অকলেও জানি যে মানুষের ফার্স্টটা মৌলিক অধিকার আছে অন্ন বস্ত্র শিক্ষা তারপরে চিকিৎসা আর হইল কি অ্যাকোমোডেশন বাসস্থান এই ফার্স্টটা মৌলিক অধিকার একটা রাষ্ট্র হয় মানুষের দ্বিতীয় হয় দেওয়া লাগে এটা হলো রাষ্ট্রের দায়িত্ব এই ফার্স্টটা মৌলিক অধিকার যে রাষ্ট্রের মাঝে আছে এই রাষ্ট্রগুলোই কিন্তু প্রপার আপনি আপনি এই রাষ্ট্রের মাঝে হিউম্যানিটি আছে বলি আপনি ধরিয়া নিতে হইবা কারণ এগুলো রাষ্ট্রের দায়িত্ব একটা রাষ্ট্রের জনগণ তার জনগণ যাতে মৌলিক অধিকারগুলো নিশ্চিত হয় এইসব জিনিসগুলা বহুত বড় ইম্পর্টেন্ট জিনিস সো আমি প্রথম যে জিনিসটা আইডেন্টিফাই করছি ইংল্যান্ড কিতার লাগি মানুষ বেশি ইন্টারেস্টেড আইতে কারণ এই দেশও ফান্ডামেন্টাল রাইটস যেটা মানুষের এই মৌলিক অধিকার এই মৌলিক অধিকারগুলো কিন্তু এই দেশে প্রতিষ্ঠিত এদেশ গভর্নমেন্ট মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করছে অন্ন বস্ত্র এগুলা নিশ্চিত করছে আপনার খাম থাকে না আপনারে খাম দেওয়ার চেষ্টা করব খামর দরাইয়া দেওয়ার চেষ্টা করব খাম যদি থাকে না অল্টারনেটিভ একটা বেনিফিট আছে তারা দেওয়া যায় প্রোভাইড করে যাতে এই মানুষটা চলতে পারে এডুকেশন ফ্রি হ্যাঁ অ্যাকোমোডেশন আছে আপনার গড় নাই এদেশের গভর্নমেন্ট আপনার গড়ের ব্যবস্থা করে দিব প্রোভাইড করব হেলথ স্বাস্থ্যসেবা যেটা হেলথ এদেশের গভর্নমেন্ট প্রোভাইড করে আপনার চিকিৎসা করাইতে গেলে আপনার পয়সা লাগে না ফ্রি এইসব জিনিস যে আছে যে ফান্ডামেন্টাল রাইটগুলো আছে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এইসব জিনিসগুলো কিন্তু এদেশ গভর্নমেন্ট নিশ্চিত করে রাখছে বিদায় এদেশের মানুষগুলা অনেক আরামে আছে বিদায় অনেকে ইন্টারেস্টেড বিশ্ব থাকি যে মৌলিক অধিকার এদেশের মাঝে যেহেতু প্রতিষ্ঠিত তাহলে আমরা ওইসব দেশে যাই যে দেশও রিয়েলি মানুষের ফান্ডামেন্টাল রাইটস আছে যার লাগে বেশি মানুষ ইন্টারেস্টেড যে ইউনাইটেড কিংডম আমরা যাই ইয়া
গেলে পরে আমরা এই ফান্ডামেন্টাল রাইটসগুলো যেগুলো আছে এগুলো আমরা পাইমো। দুই নম্বর যে জিনিসটা হয়েছে কি, আমি যেটা আইডেন্টিফাই করছি এটা হইল কি আইনের শাসন। আইনের শাসন বলতে আইনের অনুশাসনটা বোঝায়। এই আইনের অনুশাসনের দেশ এটা, আইনের অনুশাসনটা কিন্তু এই ইংল্যান্ড আছে। আপনি বিশ্বের অনেক দেশও কিন্তু আপনি এই আইনের অনুশাসনটা ফাইতা নেই। আমরা এশিয়ান দেশও তো এটা নাই বলতেই সারে, আইন আছে কিন্তু আইনের যে অনুশাসনটা এটা নাই। হাক জকলমে আইন ঠিকই আছে কিন্তু এটা প্রয়োগ হয় না, এটা এক্সিকিউট হয় না, বিদায়, মানুষ আইনের অনুশাসন থেকে বঞ্চিত। এইসব দেশও, এই উন্নত দেশগুলা বিশেষ করে ইংল্যান্ড, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এতই বালা কল্পনা করতে পারতে নাই, এটা কল্পনা করা যায় না। এদেশও যে ধনী মানুষের এক আইন, গরিব মানুষের এক আইন, এ ধরনের নাই। অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল। সো যে আপনি যে আপনার পয়সা আছে, আপনি পয়সা দিয়া ঘুষ খাওয়াইয়া একটা অফিস আদালত বা পুলিশরই হোক যে কোনো ডিপার্টমেন্টও হোক আপনি বা স্বজন প্রীতি দেখাইয়া, স্বজন প্রীতির মাধ্যমে আপনি আপনার ফায়দা লুটি লইবা বা গরিব মানুষ হেনস্থ হইব, আইনের শাসন ফাইতো নাই, এটা নাই। এদেশও সব সমান, এদেশও যেমন প্রাইম মিনিস্টার হয়ে গেছে যে আইন, অর্ডিনারি মানুষের গেছে তার লাগিও সেই আইন। একটা অর্ডিনারি মানুষ যে অপরাধ করে তার যে অপরাধের কারণে যে যে দণ্ড পাইব, একজন প্রাইম মিনিস্টার হইল, একজন মন্ত্রী হইল, তার জন্য সেই একই আইন, সবর বেলা সমান আইন। কারণ এটা অনেক অনেক ইতিহাস আছে এদেশও, এদেশের অনেক মন্ত্রী আছে, অনেক প্রাইম মিনিস্টার পর্যন্ত তাদের ভুলের কারণে তারা রিজাইন দিলেইছে। আপনি লাস্ট হোম মিনিস্টার দেখুক, এদেশের একটু ভুল হয়েছে, তারা ধরছে, তারা রিজাইন দিলেইছে। এটা একটা এমন এমন একটা আইনের দেশ আর কি, যে এই দেশটার মাঝে মানুষ স্বজন প্রীতির আশ্রয় নেয় না, মানুষ দুর্নীতির আশ্রয় নেয় না, এখানে করাপশন নাই, এখানে ঘুষের অফার নাই, ঘুষ দেওয়া নাই, নেওয়াও নাই, এ ধরনের অ্যাক্টিভিটিস নাই, বিদায়। এটা এমন একটা দেশ, এই দেশটা পুরো দেশটাই কিন্তু পুলিশের উপরে কন্ট্রোল করে এভরিথিং। পুলিশ এত পাওয়ারফুল, আপনি পুলিশ চাইলেই একজন মন্ত্রীও যদি হয়, মন্ত্রীও কিন্তু এটা করতে অ্যারেস্ট করতে পারবো। কিছুদিন আগে আপনারা জানেন ইংল্যান্ডের পার্লামেন্টও বাইসাইকেল চালাইয়া, উইপ দলীয় ক্ষমতাসীন দলের উইপ বাইসাইকেল চালিয়ে মেইন গেইটে দিয়ে গেছে লাগি, পুলিশে আটকাইছে, গেইটের কর্তব্যরত যে পুলিশ আটকাইছে, কইছে স্যার আপনার বাইসাইকেল থাকি লামিয়া যাও কা। তো সে একটু উল্টাফল্টা করছিল, বিদায় শেষ পর্যন্ত কইছে আপনি মাতলে কিন্তু আমরা অ্যারেস্ট করতে বাধ্য হইমু। পরে ঊর্ধ্বতন অনেক এমপিরা অনেক রায় এইটা শেষ পর্যন্ত উইপ এইটা শেষ পর্যন্ত সরি হওয়া লাগছে। এটা এমন এক আইনের দেশ। তিন নম্বর যে জিনিসটা আমি আইডেন্টিফাই করছি এটা হইল কি সিকিউরিটি, নিরাপত্তা। নিরাপত্তা এমন একটা জিনিস মানুষের, খুব বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। মানুষ সবসময় চায় যে একটা নিরাপত্তার মধ্য দিয়ে মানুষ বসবাস করত। আমরা বাংলাদেশ সহ আমরা সাবকন্টিনেন্টের দেশগুলো বা অন্যান্য যে গরিব দেশগুলো আছে, অনুন্নত দেশগুলো আছে, এগুলোর মাঝে নিরাপত্তাহীনতায় মানুষ বেশি ভোগে। আপনি তুলনামূলক দেখুক, আমরা বাংলাদেশও যদি যাই, বাংলাদেশও মানুষ কত ধরনের নিরাপত্তাহীনতায় ভোগে। আপনি রাস্তাঘাটে গেলে সিকিউরিটি মেনটেন করা যায় না, আপনি অফিস আদালতও নিরাপত্তাহীনতায় মানুষ ভোগে। আপনি একটা যেমন কন্ট্রাক্টারে একটা মানুষ করে, তার নিরাপত্তাহীনতায় ভোগের, এখানে চান্দা দাবি করে, চান্দা না দিলে তারে মারিলার, হ্যাঁ আক্রমণ চালার। আপনি একটা বাসা বানাইতে, একটা বাড়ি বানাইতে, এই কারণে আপনি চান্দা দেওয়া লাগে। একটা একটা গ্রুপ আইব, মস্তান গ্রুপ আইয়া দেবো আপনার চান্দা স্যার, তো তারা চান্দা না দিলে আপনার লগে প্রবলেম ক্রিয়েট করতো স্যার। তো মানুষ বিভিন্নভাবে নিরাপত্তাহীনতায় ভোগে। আপনি বিজনেস করতে, আপনি পয়সার মালিক, আপনি অবস্থা বালা, আপনার পাশের বাড়ি পাশের বাসার মানুষ আপনার লগে হিংসা করে, সে আপনার উপরে হিংসা করিয়া স্যার একটা কিছু করতো, তো স্বাভাবিক এসব অ্যাক্টিভিটিজের কারণে মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। আপনি রাস্তাঘাটে গেলে রাত্রে তো বাড়ি নিয়েও যায় না, চুরি ডাকাতি পকেট চুরি এ ধরনের অ্যাক্টিভিটিস, মানুষের নিরাপত্তা নাই। আপনার রাস্তাঘাটে দেখুক মহিলাদের ভালো নিরাপত্তা নাই, পুরুষের নাই তো, পুরুষ তো মানুষ আজকাল আমরা অনুন্নত দেশগুলাত এমনিতেই বয়ে চলে রাস্তাঘাটে, রাস্তাঘাটে আপনি যাইতে পারতেন না একবার। আপনি গাড়ি লইয়া গেলে আপনি সিলেট থেকে ডাকা যাও কা, দেখবা আপনার মনের মাঝে একটা ভয় থাকে যে মাইক গো মাঝখানে কোনো ডাকাইতর আক্রমণে আমি ফোরডাম, আর এটা তো অহরহ এ ধরনের অ্যাক্টিভিটিস অর ডাকাইতর। এটা লর্ডস অফ ঘটনা আছে যেগুলো মানুষ
আমরা আর অনুন্নত দেশও মানুষ নিরাপত্তাহীনতায় বুঝে ভুগে যার লাগি এইসব দেশও আপনি ইতা ফাইতা নাই এদেশও এমন এক সিকিউরিটির দেশ কল্পনা করতে পারতে নাই রাস্তাঘাটে বারুকা নিশ্চিন্তে আপনি চলাফেরা করুক আপনার কোনো সমস্যা নাই আপনার রাত দুইটা তিনটা সাতটা যে কোনো ভাই আপনি গাড়ি লইয়া যাওক আপনার কোনো টেনশন নাই হাইজিকর টেনশন নাই ফোকার চুরির প্রশ্নত্ব হয় না এ ধরনের অ্যাক্টিভিটিস এইসব দেশ উন্নত দেশগুলার ইতা নাই আপনি এইসব দেশ মেয়েরা পর্যন্ত রাত্রে চলাফেরা করে শহরে তো ক্লাবিং কৌকা ক্লাব শেষ করিয়া তিনটা চারটার সময় মানুষ গড়ে যা নিরাপত্তার মাধ্যমে যার ট্যাক্সি কল করে ট্যাক্সি লইয়া যার আট হাজার রাস্তাঘাটে মেয়েরা কেউ কেউ ভাই সারও না মেয়েরা নিরাপত্তার মধ্যে আছে প্রত্যেকটা মানুষ এদেশ একটা নিরাপত্তা আছে আপনার একটা প্রবলেমও যদি হয় আপনার যদি লগালগ ফোন করেন 999 পুলিশ সাথে সাথে আইব আপনার হেল্প করার লাগে সাইন নম্বর যে কারণ আইডেন্টিফাই করছি আমি এটা হইল বেজাল বেজাল মুক্ত খাবার এদেশর প্রত্যেকটা খানি বেজাল মুক্ত আপনি কোনো বেজাল ফাইতা নাই কোনো খানির মাঝে আপনি ফরমালিন ফাইতা নাই আপনি এদেশর প্রত্যেকটা জিনিস আপনি কোনো খানি একটা আপনি সপোকে শোন যে ভাই সপোর মালিকে দেখার এক নম্বরটা নিতা না দুই নম্বরটা নিতা এই ধরনের অ্যাক্টিভিটিস এদেশ নাই আমরা দেশগুলোতে আছে অন্যান্য দেশগুলোর ভাই এক নম্বরটা দিতাম না দুই নম্বরটা দিতাম তো একটা প্রোডাক্ট এক নম্বর আছে দুই নম্বর আছে এইসব অবস্থায় এইসব দেশ নাই এইসব দেশের মাঝে প্রত্যেকটা খানি অর্গানিক এবং পিওর 100% অর্গানিক না হইলেও পিওর খানি কারণ এটার মাঝে কোনো ফরমালিন দেন আপনি বাংলাদেশে তো হুকা মাছের মাঝে ফরমালিন প্রত্যেকটা ভেজিটেবলের মাঝে ফরমালিন মাছের মাঝে কালার দিয়ে তারা প্রতারণা করিয়া মাছ বিক্রি করে ফ্রেশ মাছ করিয়া সো এইসব প্রতারণার সুযোগ এইসব দেশে নাই এইসব এদেশের প্রত্যেকটা খানি কিন্তু আপনি বেজাল মুক্ত হইবা আমরা এশিয়ান দেশগুলার দেখো কা মানুষ এইসব খানি খাইয়া মানুষ অসুখ ফরি যায় হেনে বেজাল খানি খাইয়া আর বেজাল খানি খাইলে তো অসুখ হইবই আপনার খানি বহুত বড় জিনিস খানি যদি আপনি বালা খানি খাইন না তাহলে ওই বকিতা আপনার শরীর প্রবলেম আইব যার লাগে দেখুন যেন বাংলাদেশের মানুষ বেশি অংশে অসুখ বিসুখ হয়ে যায় গিয়া খালি ডাক্তারও দৌড়ার ডাক্তার দৌড়া যার লাগে এইসব কারণেই কিন্তু মানুষ বেজাল খানি খাইয়েই অসুখ ফরে সো উন্নত দেশ বিশেষ করে আপনি ইতা ফাইদা নাই সব বেজাল মুক্ত খানি ফাইবা প্রত্যেকটা খানি কিন্তু বেজাল মুক্ত যার লাগে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস খানি তো বহুত বড় জিনিস মানুষের জীবন বাঁচাইতে লাগি বাঁচানির লাগে কিন্তু খানি বহুত বড় জিনিস এদেশের তেল কৌকা নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস কৌকা মাছ কৌকা মাংস কৌকা প্রত্যেকটা জিনিস কিন্তু বেজাল মুক্ত এটা নিশ্চয়তা আছে এদেশ আর এদেশ আপনি সবসময় সপ্তাহ পাইবা বারো মাস কারণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট হয় ভেজিটেবল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস বেবি ফুড সব জিনিস যার লাগি প্রত্যেকটা জিনিসগুলোই কিন্তু ভালো খানি এবং পিওর যার লাগি আপনি কোনো বেজাল পাইতেন এইসব খানির মাঝে সো এটা একটা বড় কারণ বালা খানি বেজাল মুক্ত খানির লাগি মানুষ মানুষ অনেকেই চোজ করে যে আমি এইসব দেশে গিয়ে আমি সেটেল হই বাস করি এটলিস্ট আমি বেজাল মুক্ত খানি খাইতাম পারবো ফার্স্ট নম্বর যে কারণ এই দেশ হয়েছে কি ওয়েলফেয়ার কান্ট্রি সো ওয়েলফেয়ার কান্ট্রি বিদায় এটা একটা সিস্টেমের মধ্যে তারা চলে একটা বেনিফিট সিস্টেম মানুষটা যে ওয়েলফেয়ার দেয় এই বেনিফিট সিস্টেমটা কিন্তু এই দেশেও আছে উন্নত অনেক দেশেও আছে ইউরোপের অনেক দেশেও আছে জার্মান ফ্রান্স এইসব দেশগুলো তো আছে কিন্তু এদেশের মতো নাই এদেশও আর একটু উন্নত যার লাগি অনেকেই দেখুন যেন ইউরোপের অনেক দেশগুলোর বাঙালিরা বা এশিয়ান মানুষগুলো আসেন ফ্রান্স আছে জার্মান আছে ইটালি আছে তারপরেও কিন্তু মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা নিবার লাগে কিন্তু এই যুক্তরাজ্যত আইয়া ঢুকার চেষ্টা করেন বা আইসইন আইরাও সো এই বেনিফিট সিস্টেমটা এমনভাবে তারা চালু করছে দেখো কা মানুষের প্রত্যেকটা সেক্টরই আপনি মানুষের খাম যদি থাকে না খামর লাগি তারা আপনার জব সিকার অ্যালাউন্স দেয় আপনি খাম করতে পারেন না আপনার ইনক্যাপাসিটি থাকে এটা লাগে একটা বেনিফিট দেয় আপনার গড় আছে বাড়া দিতে পারডা না আপনার খাম নাই গড়র বাড়া বাবদ আপনার হেল্প করে এই বেনিফিটটা দিয়া আপনার যদি লো ইনকাম থাকে আপনার ইনকাম নাই কম বেতন আপনার লো ইনকাম লাগে আপনার একটা ট্যাক্স ক্রেডিট ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট দেয় বা বর্তমানে এটা ইউনিভার্সাল ক্রেডিটের অধীনে আনি লিছে সো ইউনিভার্সাল ক্রেডিট দেয় বা চিন্তর আছে বা আপনার বেবি আছে বেবির চাইল্ড বেনিফিট দেয় এইসব জিনিস তারা প্রোভাইড করে
এটা গরিবিয়েই যে মানুষের একটা ফান্ডামেন্টাল রাইটস, যেটা এটার কারণেই কিন্তু এইসব জিনিস তারা দিতে চায় এদেশের গভর্নমেন্ট। মানুষের নিশ্চয়তা প্রদান করে যাতে করে মানুষ খাইতে পারে, মানুষ চলতে পারে, যাতে করে মানুষ অভাবে চলে না এদেশও। এইসব বিভিন্ন কারণে এদেশের এমন একটা সিস্টেম, এদেশের যারা ধনী মানুষ আছে, যারা বড় বড় ব্যবসায়ী, তাদের কাছ থেকে ট্যাক্স নেয় প্রচুর। ট্যাক্স নেওয়া, ট্যাক্সের একটা বিরাট অংশ কিন্তু এই বেনিফিট সেকশনটার, কিন্তু তারা এই বেনিফিট সেক্টরগুলো তারা প্রোভাইড করে। যার লাগি এইসব দেশও মানুষ ইন্টারেস্টেড হয়ে সেটেল হওয়া, কারণ মানুষ মনে করে যে আমি যদি এইসব দেশও যাই, এই সিস্টেমটা থাকার কারণে, এই ওয়েলফেয়ার সিস্টেমটা থাকার কারণে আমি এখানেও বসবাস করতাম বা আরামে, আমার কোনো প্রবলেম হইতো নাই। এটা এমন এক দেশ, প্রত্যেকটা মানুষ কোনো সময় এদেশও ঠেকে না। যে আসে না নি আমরা বাংলাদেশও, যে অনেক মানুষ আছে, বাবা আমি ইয়াফতা খাইতাম পারতাম, আগে ইয়াফতা খাইতাম পারতাম নাই, ইয়াফতা শপিং করতাম পারতাম, পনেরো দিন শপিং করতাম পারতাম না মনের মতো। এইসব দেশও ইটা নাই, এইসব দেশও প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জিনিসও চাইলেও খানির কিনতে পারে, চলতে পারে, যে কোনো জিনিস মন মতো, তার মনটারে মন মতো যেটা চার ওটু করতে পারে। এই সুযোগটা এমন একটা সিস্টেম এই দেশটারে গড়িয়া তুলছে তারা, যার লাগি এই ওয়েলফেয়ার সিস্টেমটা থাকার কারণে মানুষ, এই যে একটা বড় ব্যাকআপ, এই ব্যাকআপের কারণে মানুষ হ্যাপি থাকে, যে না আমি আটকিতাম নাই, আমি ঠেকতাম নাই। যার লাগি মানুষ ইন্টারেস্টেড বই বিশ্বের অন্যান্য দেশ থাকি, বিশেষ করে উন্নত দেশগুলা, এগুলা থেকে মানুষ এই সব দেশ আওয়ার। শেয়ার করলাম আপনার লগে এই ভিডিওটা, দীর্ঘক্ষণ আলোচনা করলাম, ফার্স্টটা পয়েন্ট আপনার লগে আমি শেয়ার করলাম, যে ফার্স্টটা কারণ আমি বার করছি যে কেনে আসলে এই যুক্তরাজ্যত মানুষ ইন্টারেস্টেড আইবার লাগে, কোন কোন ফার্স্টটা কারণে আসলে মানুষ ইন্টারেস্টেড এই সব দেশ আওয়ার লাগে, সেটেল হওয়ার লাগে। ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন, আপনারা এখান থেকে অনেকটা উপকৃত হইবা, যারা এদেশ আইতে চান ইন্টারেস্টেড। আর ভিডিওটা শেয়ার করবো আপনারা লগে, অন্যরে শেয়ার করিয়া ভিডিওটা দেখার সুযোগ করে দিবা। আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো থাকবা, অন্য কোনো ভিডিও নিয়ে দেখাইবো আবার। ধন্যবাদ।